আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে আজকের এই ভিডিওটা অতি অতি গুরুত্বপূর্ণ আমি আশা করি যে আপনারা ভিডিওটা সবাই শেয়ার করবেন এবং কি নিজেদের টাইম লাইনেও রেখে দিবেন পাশাপাশি বাচ্চারা যতই আবদার করুক অন্তত এই খেলনাটা স্ক্রিনের এক অংশে আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন আমি ভিডিওর মাঝখানে এসে এটার ছবিটা ব্যাখ্যা দিব তো প্রথমে এই মুহূর্তে যারা এতটুকু অংশ শুনেছেন এই ছবিটা আসলে কিসের প্রতীক একটু ভেবে চিনতে বলবেন এই মুহূর্তে বিশ্বজুড়ে ইসাল শুধুমাত্র যে একাই দাঁত অনুসারী হতে যাচ্ছে তা না এর বাইরেও কিন্তু একটা অনুসারী আসছে সেই অনুসারীটা কারা জানেন সেটা হচ্ছে চীনারা চীনা কোম্পানিগুলা আলিবাবা তাদের যে কী বলে যে অনলাইন প্ল্যাটফর্ম আলিবাবাতে আমি দেখলাম গত পরশু একজন ভাই আমার কয়েকটা ছবি পাঠালো যে ভাই দেখেন দাজ্জালকে আল্লাহ রসুল যেমন বা কোরআন হাদিসের মাধ্যমে আমরা যেমন ভয়ঙ্কর একটা ক্যারেক্টার হিসাবে ধরেন কোথাও না কোথাও ভয় পাই বা এই নামটা শুনলে কেমন একটা ফিল হয় কিন্তু আস্তে আস্তে দাঁতজালের যে এক চোখ এটাকে সুন্দরভাবে একটা মডিফাই পুতুলের মধ্যে বসাইয়া একটা ইউনিক টাচ দিয়া বাচ্চাদের কাছে কিন্তু খুবই একটা পজিটিভ ফিডব্যাক তৈরির চেষ্টা চলছে এই বিষয়গুলোকে কিন্তু এত হালকা নেওয়ার সুযোগ নাই। বাচ্চাদের মধ্যে বা মানুষের মধ্যে দাঁতজালকে সহজভাবে অ্যাকসেপ্ট করানোর জন্য একটা ব্রেইন ওয়াশিং গেম চলছে এটাকে যারা ভাববেন যে ভাই এটা তো একটা পুতুল নও এই ফুতুলা কত সুন্দর না দেখতে শুনতে দেখতে ভালো লাগে ও বাচ্চারা দেখলে কিন্তু কিনা নিবে এখন এই যে এক চোখ যখন একটা বাচ্চা দুইটা বাচ্চা অনলাইন প্ল্যাটফর্মে দেখবেন আপনার পাশে খেলনা দোকানে চলে আসছে একটা সময় মহিলা ভার্সন থেকে এটা জেন্টস ভার্সন হবে এরপরে পুরুষ এরপরে কী বলা হয় যে দাঁত যে ভার্সন আইডেন এটা দেখতে কেমন বলা রাসুল যেমন বলে গেছেন তো ওইরকম ভার্সন আখারে কিন্তু এগুলো সামনে আসা শুরু হবে সো আমার মনে হয় যে একটা সময় শুনছিলাম বা কোনো হাদিসে আছে দাজ্জাল আসলে মানে মানুষ গণহারে তার অনুসারী হবে এখন সেই অনুসারী হওয়ার জন্য তার এই ভয়ঙ্কর রূপটাকে মুসলিমদের বাহিরে যারা অমুসলিম আছেন তাদের কাছে তো একটা ক্যারেক্টার বাট আমাদের কাছে আরেকটা ক্যারেক্টার এই ক্যারেক্টারটাকে ভয়ঙ্কর থেকে হালকা করার জন্যই আমার ধারণা এগুলোর পেছনে ইসালি চীনাদের একটা বড়ো অংশ কমিউনিস্ট পার্টির যেই টিমগুলো আছে বা ব্যবসায়িক গ্রুপগুলো একটা বড়ো অংশ আছে যারা দাজ্জালের আগমনের আগে তার যে ক্যারেক্টারটা তার যে ফেসটা এটাকে সহস্তর করে মানুষের মধ্যে ঢুকা দিবে যে বাচ্চাটা আজকে এই ধরনের পুতুল নিয়ে খেলছে হয়তো বা এটার জেন্টস ভার্সন আসবে তো এরা যখন এই পুতুল নিয়ে খেলতে 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 বড়ো হবে এদের যুগেও যদি দাঁত জাল আসে বা এদের নাতিপতির যুগে আরও হয়তো দাঁত জালের কত আইটেমের ক্যারেক্টার তৈরি হবে কার্টুন তৈরি হবে সেগুলো খুবই জনপ্রিয় হবে বাচ্চারা দিন দেখবে আর আমরা মোবাইল টেলিভিশনের মাধ্যমে এগুলা দেখতে দিব তখন এই দাজ্জালকে অ্যাকসেপ্ট করার যে মাইন্ডটা সেটা সোজা হয়ে যাবে ও তো দূরের কথা এরকম খেলনা সুন্দর করে ছাড়লে আমাদের বাচ্চারা কিন্তু এটাতে নজর দিবে তাই না যদি কার্টুন মার্টুন আকারে আসে এখন তো বোঝে ব্যবসার কত নানান ধরনের আসছে একটা ভালো জনপ্রিয় কার্টুন তৈরি হয় তারপর সেটার ওপরে ক্যারেক্টার হিসাবে মার্কেটে খেলনাগুলো কিন্তু সামনে আসে সো যাদের ঘরে ছোট বাচ্চা আছে এই ধরনের খেলনা আপনি কিনে দেওয়া থেকে বিরত থাকুন আর হয়তো আরও অনেক কিছু আসবে আমরা চেষ্টা করবো আপনাদেরকে সতর্ক করার সাবধান থাকুন আসসালামু আলাইকুম